শ্বাস দ্বারা নাম জপ, মনকে রুদ্ধ করে পরমাত্মার নিযুক্ত করা আরো একটি অত্যন্ত সুলভ এবং নিশ্চিত উপায় আছে, যা সকলের পক্ষে করা সম্ভব। সেটি হলো আগত নির্গত শ্বাস প্রশ্বাসের গতির প্রতি লক্ষ্য রেখে শ্বাসের দ্বারা শ্রী ভগবানের নামের জপ করা। এই অভ্যাস উঠতে বসতে চলতে ফিরতে শুতে খেতে সবসময় প্রত্যেক অবস্থাতে করা যেতে পারে। এর জন্য জোরে জোরে শ্বাস নেয়ারও কোনো প্রয়োজন নেই। স্বাভাবিক গতিতে শ্বাস নেয়ার সঙ্গে সঙ্গেই নাম জপ করা যেতে পারে। এইদিকে লক্ষ্য থাকলেই মন স্থির হয়, নাম জপ করা যায়। শ্বাসে শ্বাসে নাম জপ করার সময় মনে এমন প্রসন্নতা হওয়া উচিত যেন মন আনন্দে উথলে উঠছে। অন্তকরণ রূপী পাত্র যেমন আনন্দ রসে পূর্ণ হয়ে উপচে পড়েছে, যদি এতটা আনন্দের অনুভব না হয় তাহলে আনন্দের চিন্তা করা উচিত। তার সঙ্গে ভগবানকে নিজের খুব নিকটে জেনে তার স্বরূপের ধ্যান করা উচিত। ভগবানের সামীপ্য যেমন প্রত্যক্ষভাবে অনুভব করা যাচ্ছে, এইরূপ ভাব দ্বারা জগৎ সংসারকে সম্পূর্ণরূপে ভুলে থাক মনকে পরমাত্মায় নিযুক্ত করা উচিত। ঈশ্বর শরণাগতি। ঈশ্বর পুনিধ্যান দ্বারাও মন বশীভূত হয়। অন্যান্য ভক্তি দ্বারা পরমাত্মার শরণাগত হওয়াকে ঈশ্বর পুনিধ্যান বলা হয়। এখানে ঈশ্বর শব্দ দ্বারা পরমাত্মা এবং তার ভক্ত উভয়কেই বোঝানো হয়েছে। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি তুমিন জনে ভেদাভাবাত তন্ময়। এই শ্রুতি এবং ভক্তিশাস্ত্রের সিদ্ধান্ত বচন দ্বারা ভগবান এবং জ্ঞানী ভক্তের অভিন্নতা প্রতিপাদিত হয়েছে। শ্রী ভগবান এবং তার ভক্তদের প্রভাব এবং চরিত্র সম্বন্ধে কেবল চিন্তা করলেও মন আনন্দে ভরে যায়। সংসার বন্ধন আপনা থেকেই মোচন হয়। সুতরাং ভক্তের সঙ্গ করলে, তার উপদেশ অনুসারে চললে এবং ভক্তের কৃপাকেই ভগবত প্রাপ্তির প্রধান উপায় বলে অনুধাবন করতে পারলেও মনের উপর বিজয় লাভ করা যেতে পারে। ভগবান এবং তার প্রকৃত ভক্তের কৃপা দ্বারা সবকিছু সম্ভব হতে পারে।